উচ্চ মাধ্যমিক বিজ্ঞান বিভাগের ছাত্রছাত্রী বা যাদের বায়োলজিক্যাল সায়েন্স জীববিদ্যার পরীক্ষা হলো, আশা করি পরীক্ষা ভালো দিয়েছ, কারণ প্রশ্নপত্র সাজেস্টিভ বলে স্যারেরা বললেন এবং ছাত্রছাত্রীরা অনেকেই বলল। তো আমাদের সেন্টারে পরীক্ষা তো ভালোই হয়েছে, তোমরা কেমন দিয়েছো জানিও। আর আমাদের এই চ্যানেল থেকে বায়োলজির একটি মাত্র সাজেশন দেওয়া হয়েছিল, তাতে কিন্তু প্রচুর প্রশ্ন কমন আছে বলে যিনি করেছেন তিনি আমাদের জানালেন। চলো তাহলে আমরা উত্তরগুলো আজকের এমসিকিউ এবং এসিকিউর উত্তরগুলো জানবো। প্রথমেই যে প্রশ্নটি আছে, দেখো আমি প্রথমত বায়োলজির মাস্টারমশাই নই, আমি পড়তেও আমার একটু অসুবিধা হতে পারে। প্রথম প্রশ্নের অ্যান্সার হচ্ছে ডি উগেমিং, কপারটিয়ের কাজ হলো ডি শুক্রাণু সক্রিয়তা হ্রাসের মাধ্যমে শুক্রাণুর নিষিক্তকরণ ক্ষমতা হ্রাস। তারপরে 3 নম্বর প্রশ্নে মাতৃদুগ্ধে উপস্থিত কোন অ্যান্টিবডি জীবাণু সংক্রমণের হাত থেকে সদ্যোজাত শিশুকে রক্ষা করে, উত্তর হচ্ছে এ। নেক্সট, মেন্ডেলিও একসংকর জননে F2 জনুতে ফিনোটাইপিক অনুপাত হল বি 3:1। ইন্ডাস্ট্রিয়াল মেলানিজম হল উত্তর সি, প্রাকৃতিক নির্বাচনের উদাহরণ। নিম্নলিখিত কোনটি ক্রিস ক্রস উত্তরাধিকারের উদাহরণ, উত্তর হচ্ছে এ ও সি উভয়ই। তারপরে আর্কিওপটেরিক্স কোন দুটি প্রাণী গোষ্ঠীর মিসিং লিঙ্ক, উত্তর সি অর্থাৎ রেপটিলিয়া ও এভিস। তারপরে 8-এ কোন উদ্ভিদ প্রজনন পদ্ধতি মানুষ অতি প্রাচীনকাল থেকে ব্যবহার করে আসছে, উত্তর হচ্ছে নির্বাচন। প্লাজমা কোষ কোন ধরনের অনাক্রমতার সময় সম্পর্কিত, বি রসভিত্তিক অনাক্রমতা। টিআই প্লাজমিড নিষ্কাশন করা হয় নিম্নলিখিত কোন জীব থেকে, উত্তর বি। নিম্নলিখিত কোন পদ্ধতিতে পোলিও ভ্যাকসিন প্রস্তুত হয়, উত্তর এ। তারপরে 12 দাগের প্রশ্নের অ্যান্সার হচ্ছে এ, কমপক্ষে 1500 অ্যান্ডেমিক প্রজাতির সম্বহনযুক্ত কলাযুক্ত উদ্ভিদের উপস্থিতি। নেক্সট, নিম্নলিখিত বনভূমি কোনটি উষ্ণ আর্দ্র বৈশিষ্ট্যযুক্ত, উত্তর হচ্ছে বি ট্রপিক্যাল রেন ফরেস্ট। তারপর নিম্নলিখিত কোনটি সর্বাপেক্ষা স্থায়ী বাস্তুতন্ত্রের উদাহরণ, মহাসাগর। এরপরে এসএকিউ 4টি প্রশ্নের অ্যান্সার তোমায় করতে হবে। রোপণ নিষেকের পর জাইগোট ব্লাস্টোসিস্ট অবস্থায় জরায়ুর এন্ডোমেট্রিয়াক স্তরে স্থাপিত হওয়ায় পদ্ধতিকে রোপণ বলে, মেন্ডেলবাদের একটি ব্যতিক্রম, সহপ্রকটতা, অসম্পূর্ণ প্রকটতা। অথবা প্রশ্নের অ্যান্সার প্রিবনো বক্সের নিউক্লিওটাইডের শয্যাক্রম, তাহলে 5' TATAAT3'। 3 নম্বরে একটি মৃতজীবী নাইট্রোজেন সংবদ্ধকারী সায়ানো ব্যাকটেরিয়ার নাম, এনোবিল এজোলি ভ্যাম কি, এর উত্তর আশা করি দেখতে পাচ্ছ, আমার সবটা জানা নেই। এক্ষেত্রে তোমরা দেখে পড়ে নিও, তোমাদের বিষয়ে পড়তে পারবে। অস্থায়ী ও স্থায়ী পরজীবী পার্থক্য, অস্থায়ী পরজীবী পোষকের উপর শুধুমাত্র কিছু শর্ত যেমন বাসস্থান, জল ইত্যাদির উপর নির্ভরশীল, স্থায়ী পরজীবী পোষকের উপর বৃদ্ধি, অস্তিত্ব রক্ষা, প্রজনন, বাসস্থান এর জন্য সম্পূর্ণরূপে নির্ভরশীল। বাকি প্রশ্ন কিন্তু তোমাদের অনেকটাই সহজ বলে বলছেন মাস্টারমশাইরা। অবশ্য তোমরা কেমন পরীক্ষা দিয়েছো তা জানিও, পুরো প্রশ্নটা দেখিয়ে দিই। অনেক সময় অনেকেই প্রশ্ন দেখতে চান, পরবর্তী ক্ষেত্রে ভিডিওটা রয়ে যাবে, তখন প্রশ্নগুলো দেখা যাবে। আগামী দিন তোমাদের পরীক্ষা ভালো হোক, পরের দিন তোমাদের আশা করি অঙ্ক রয়েছে, অঙ্ক পরীক্ষা সকলের ভালো হোক, এই শুভেচ্ছা জানিয়ে এখানেই শেষ করলাম।